হাই ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে আমি কী বানাবো, আজকে আমি বানাবো চিকেন কষা। তাই কী করেছি, চিকেন নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর তারপরে দিয়ে দেবো এই যে টমেটার। টমেটারটা একটু বেশি করে দেবো, কেননা এখন তো গরম, এই গরমে একটুখানি টমেটারটা বেশি দিলে বেশ টেস্টি লাগে, বেশ একটুখানি টক টকের মতন হবে তো বেশ ভালোই। আর তারপরে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন হলুদ, আর একটু লাগবে তাই ভাবলাম আর একটু দিয়ে দিই। ঠিক আছে, এবার এরপরে দিয়ে দেবো লবণ। লবণটা এখন একটুখানি দিচ্ছি, তারপর আবার টেস্ট করে আবার বুঝবো কতটা দিতে হবে কি না। ঠিক আছে, তারপরে এবার এর মধ্যে দিয়ে দেবো এই পেস্ট। এই পেস্টটার মধ্যে কী কী আছে, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা, তারপর ওরকম জানি কি গরম মশলা, মানে আস্ত গরম মশলা। আর তারপরে দেখো এতে দিয়ে দিচ্ছি তোমার তেজপাতা। এবার দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল। এই যে রেসিপিটা, এই রেসিপিটা মানে কেউ একজন আমাকে রিকোয়েস্ট করেছিল, কেননা আমি একবার আগে এটা শর্টে ঢেলেছিলাম, তাই একজনের খুব মানে একজন ফ্রেন্ডের খুব পছন্দ ছিল। উনি আমাকে কতবার রিকোয়েস্ট করেছে তোমাদেরকে কি বলবো, বলছে এখনও আপনার ওই রেসিপি তৈরি হয়নি, তাই ফাইনালি তৈরি করে পেলাম। কেন এতদিন করিনি জানো, কারণ এত গরমে চিকেন খাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে, তাই ভাবলাম ওনার রিকোয়েস্টটা খুব আসছিলো, তার জন্য ভাবলাম আজকে ফাইনালি বানিয়েই ফেলি। এই দেখো চিকেনটাকে এত ভালো করে ম্যাগনেট করতে হবে যেন একদম মানে মাখাতেই অর্ধেক রান্না হয়ে যায়। দেখো কিন্তু কত সুন্দর করে এটাকে মাখতে হবে। এবার এটা আমাকে মানে মেখে নিলাম, মেখে এবার একটুখানি এটা কী করবো, ঢেকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর দেখো কী করলাম, এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম আস্ত গরম মশলা। গরম মশলাটা তারপর তো উনি তো আমাকে এত রিকোয়েস্ট করেছে কী বলবো। এবার দিয়ে দেবো চিকেনগুলো, মানে কতবার যে উনি আমাকে ফোর্স করেছে মানে তোমাদেরকে কী বলবো, মানে 3-4 মাস আগে আমি দিয়েছিলাম, কিন্তু এত গরমের মধ্যে আমরা চিকেনটা আর আনিও নি বানাইও নি, আমি চিকেনটাই গরমে একটু অ্যাভয়েডই করি। এবার দেখো এটা ভালো করে মাখা করে কড়াইতে দিয়ে দিলাম, এবার এটা কী করতে হবে বলো তো, মানে অনেক ভালো করে কষাতে হবে, ভীষণ ভালো করে, মানে এটা বেশি গ্যাস দিয়ে মানে গ্যাসটা বেশি বাড়িয়ে করতে হবে না, সিম গ্যাসে, এতে কিন্তু আমি একদমই জল দেবো না। ঠিক আছে, এই সিম রেখেই এটা করতে হবে, প্রথমে একটুখানি গ্যাসটা বেশি করে দিয়ে মানে যখন একটুখানি ভালো করে ফুটতে শুরু করবে তারপরে গিয়ে গ্যাসটা আমি সিম করে দেবো। ঠিক আছে, এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম, দেখো দেখতে পেরেছো কত জল এসে গেছে। এমনি করে তুমি সিম করে যদি ঢেকে দাও না আপনা আপনি অনেক জল এসে যাবে, এই জন্য আমি চিকেনটা কিন্তু জল মানে কম দিয়েই রান্না করি, দেখেছো মানে একটু পরেই দেখো কীরকম হয়ে গেছে। এবারও এখনও বাকি আছে ভাই, পিকচার তো এখনও বাকি, মানে এটা শুধু তোমার নাড়তে হবে আর কষাতে হবে, ভালো করে অনেক ভালো করে এটাকে তোমার কষাতে হবে। এবার আমি কী করব, এটা আবারও ঢেকে দেবো, আবারও দেখো ঢেকে দিলাম, ঢেকে ঢেকেই এটাকে মানে পাকাতে হবে। এবার দেখো কী বলছো, দেখেছো ফাইনাল লুক এসে গেছে, দেখো পুরো তেলটা একদম উপরে চলে এসছে, কী বলো দেখে জিভে জল আসছে কি না। এই জন্য ওই দিদিভাইটা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, আপনি আপনার এখনও রেসিপি তৈরি হয়নি, এতক্ষণ মানে সে যে কতবার উনি কমেন্ট করেছে কী বলবো জানাতা, শুধু ওই দিদিভাইটার জন্যই আবার আমি মানে রেসিপিটা মানে বানালাম, নিজেরও ভালো লাগে কেউ যদি এত ফোর্স করে। তারপর ভাবলাম এতবার ফোর্স করছে এত এসে করে না, কিন্তু কী বলো তো গরমে চিকেনটা না খাওয়াই ভালো, যত কম খাওয়া যায় গরমে চিকেনটা। টাটা বাই।